নিটল টাটা মাই টিভি সংলাপে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্যাট্রিক ডি কস্তা, এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, আমরা জানি যে রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে বাস্তুচ্যুত হয়ে 4 বছর হয়েছে, এবং এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকে প্রত্যাবাসনের ব্যবস্থা করা যায়নি। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, কবে ফিরবে রোহিঙ্গারা, আজকে আমাদের আলোচনার বিষয়। এবং এই আলোচনায় আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিকাবের সাবেক সভাপতি মাসুদ করিম। আপনাদের দুজনকে স্বাগত, এবং আমাদের সঙ্গে আরো যুক্ত হবেন রাশেদ আহমেদ চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত। আমি প্রথমেই আসলে মাসুদ করিম আপনার কাছ থেকেই জানতে চাই সর্বশেষ অবস্থাটা, আসলে রোহিঙ্গাদের নিয়ে আমরা যে আলোচনার যে পর্যালোচনার যে বিষয়টি দেখছিলাম, আসলে এটা থেমে গেছে, বিশেষ করে সামরিক শাসন আসার পর। এখানে আমরা মিয়ানমারে দেখেছি যে সেই আলোচনাটা যে পর্যায়ে ছিল সেখান থেকে আমরা দূরে সরে এসেছি। আসলে কি আলোচনার পর্যায়ে এখন সৃষ্টি হয়েছে, বা করা যাবে কিনা, বা আমরা আলোচনাকে সামনের দিকে এগিয়ে নিতে পারবো কিনা, রোহিঙ্গাদের আসলে তাদের দেশে ফিরিয়ে নেয়ার কোনো যুক্তিযুক্ত আমরা অবস্থান তৈরি করতে পারবো কিনা? মাসুদ করিম আপনাকে জিজ্ঞাসা করছিলাম। ধন্যবাদ। হ্যাঁ, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শোনা আপনাকে শুনতে যাচ্ছে? পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। এটা 2017 সালের 2017 সালের 25শে আগস্ট এই সবচেয়ে বড় রোহিঙ্গা ঢল আসে। রোহিঙ্গা সমস্যা কিন্তু আরো আগেও ছিল, অনেক রোহিঙ্গাই আমাদের দেশে ছিল, এবং এর আগে 1977-78 এর দিকে একবার এসেছিল বড় ঢল এবং তারা ফিরে গেছে। তারপরে 1992-93 সালে 90-এর দশকে তারাও এসেছিল, তারাও ফিরে গেছে। এরপরে কিছু রোহিঙ্গা ফিরে নাই, কিছু রয়ে গেছিল, কিন্তু সবচেয়ে বড় ঢলটা এসেছে 2017 সালের 25শে আগস্ট থেকে শুরু হয়ে হয়েছে এবং সেই যে নিষ্ঠুর নির্যাতন, আপনারা জানেন যে গণহত্যা চলেছে রোহিঙ্গাদের উপরে, একটা নিষ্ঠুর অপারেশন যেটা রোহিঙ্গার যে সামরিক বাহিনী কাঠমান্ডু তারা পরিচালনা করেছে, ওখানকার যারা বুদ্ধিস্ট মেজরিটি তারাও এখানে তার সাথে যুক্ত হয়েছে, এবং নিষ্ঠুর নির্যাতন নিপীড়নের মাধ্যমে সেখানে শুধু রোহিঙ্গাদের হত্যাই করা হয় নাই, এই সংখ্যালঘু জনগোষ্ঠীর বাড়ি ঘরে আগুন দেওয়া হয়েছে এবং তাদের মহিলাদেরকে, নারীদেরকে ধর্ষণ করা হয়েছে, এবং একটা এথনিক ক্লিনজিং বা গণহত্যা চালানোর ফলে তারা বাধ্য হয়ে তাদের নিজস্ব আবাসভূমি, তাদের যে দেশ মিয়ানমারের রাখাইন রাজ্য, সেটা ত্যাগ করে, এবং আমরা যেটা হিসাব করা হয়েছে বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের উদ্বাস্তু সংস্থা, সেখানে প্রায় 8.5 লাখ রোহিঙ্গার তালিকা দেওয়া হয়েছে মিয়ানমারের কাছে, এবং এই তালিকাটা দেওয়া হয়েছে এই ভিত্তিতে যে মিয়ানমারের সঙ্গে একটা চুক্তি করা হয়েছিল যে তারা এগুলিকে রোহিঙ্গাদেরকে ফেরত নেবে। রোহিঙ্গা প্রত্যাবর্তনের এই ক্লিয়ারেন্স হয়তো 3-4 হাজার তারা ক্লিয়ার করেছিল, সেগুলো প্রত্যাবর্তন কিন্তু শুরু করেনি, ডিমে তালে ঢিলেমি করতেছিল। কিন্তু এর মধ্যে একটা দুর্ভাগ্যজনক ঘটনা, যে বিশ্বব্যাপী যে মহামারী দেখা দিল, তার পরিপ্রেক্ষিতে এখন আবার দেখা গেল যে গত ফেব্রুয়ারি মাসে সামরিক জান্তা ক্ষমতা দখল করে নেয় এবং সেখানকার মধ্যে একটা গৃহযুদ্ধ পরিবেশ। হ্যাঁ, আমি এটুকুই বলবো যে এগুলি তো আছে, এবং এখানকার আন্তর্জাতিক সম্প্রদায় বলেন বা যে কেউ বলেন, মানে আমরা বাংলাদেশের পক্ষ থেকে বলেন, ত্রিপক্ষীয় আলোচনা কোনো কিছুই শুরু করা যাচ্ছে না, যেহেতু মিয়ানমারের সেখানে একটা সামরিক জান্তা এবং গৃহযুদ্ধ অবস্থা বিরাজ করতেছে। সেই অবস্থার মধ্যে আমরা আছি, এবং আমরা বলবো যে 4 বছরে আমাদের কাঁধে যে 4 বছর ধরে যে ভর করে আছে বিরাট রোহিঙ্গা জনগোষ্ঠী, 11 লাখ রোহিঙ্গা হয়েছে সব মিলিয়ে, এবং তার সঙ্গে আবার গত 4 বছরে আরো 2 লাখ মানে জন্মগ্রহণ করেছে শিশু, সেই 2 লাখ জন্মগ্রহণের ফলে মানে পরিস্থিতিটা একটা, আমি বলবো, আমাদের জন্য একটা বিরাট বোঝা আকারে দেখা দিয়েছে। জনাব মাসুদ করিম, আপনাকে ধন্যবাদ দেই, আপনার সঙ্গে আবার এই বিষয়টি নিয়ে কথা বলবো। আমরা একটু মুন্সি ফয়েজ আহমেদ আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা আসলে জানতে চাই যে গত 4 বছর ধরে একটা লম্বা সময় পাওয়া গেছে, প্রথম বছর যদিও আমরা পুনর্বাসনের বিষয়টি দেখেছি, কিন্তু পরবর্তীতে তাদেরকে প্রত্যাবাসনের বিষয়টি নিয়ে আলোচনা চলেছে, এবং প্রত্যেক বছরই আমরা দেখেছি যে বেশ কয়েকটা চুক্তিও হয়েছিল সচিব সরকারের সঙ্গে। আসলে এই প্রক্রিয়াগুলো কি আসলে আমরা ঠিকভাবে মনিটর করছিলাম কিনা, কিংবা আমাদের এই প্রক্রিয়াটা যথাযথ ছিল কিনা?
এই রকমের জাজমেন্ট দেওয়াটা ঠিক না যে এই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা আমাদের কূটনীতিকরা যা করেছেন সেটা মধ্যে কোনো ত্রুটি ছিল বা ছিল না, এদিকে না যে আমার মনে হয় যে তারা চেষ্টা করেছেন চেষ্টাটাকে আরো কিভাবে বাড়ানো যায়, এনহ্যান্স করা যায়, সেইটা প্রশ্ন উঠতে পারে। কারণ যা সম্ভব হয়েছে তারা তাই করেছে, সবাই আমাদের যারা কূটনীতিকরা এটার মধ্যে যুক্ত ছিলেন সবাই দেশপ্রেমিক এবং দেশের স্বার্থের ব্যাপারে পুরোপুরি সজাগ থেকে চেষ্টা করেছে তাদের সাধ্য মতো। সুতরাং এবং তার ফলে তো কতগুলো পজিটিভ জিনিস হয়েছে, চীন আমাদেরকে সাহায্য করতে এগিয়ে আসছে, এখানে মিয়ানমার যেখানে তাদেরকে নাগরিক হিসেবে স্বীকারই করতো না তাদেরকে তাড়িয়ে দিয়েছে, সেই হিসেবে তাদেরকে ফেরত নেবে এই অঙ্গীকার তো করেছে। এখন তারপরে সেই তাদের সদিচ্ছার অভাবে জিনিসটা বেশি দূর আগাতে পারে নাই সেটা আমরা বুঝতে পারি। আর আরেকটা কারণে আগায় নাই সেটা হচ্ছে যে বারবার যারা পোর খাওয়া এই রোহিঙ্গারা তারা তো মিয়ানমার সরকারের অঙ্গীকার প্রতিশ্রুতিতে বিশ্বাস করতে পারছে না, আস্থা স্থাপন করতে পারছে না। সুতরাং সেই আস্থা স্থাপনের ব্যবস্থা করতে হবে, সেইটা ঠিক মতন হচ্ছে না, সেইখানে আমাদের জোর দেওয়ার চেষ্টা আমরা বারবার বলে আসছি, সেটা করতে হবে। তো সেই চেষ্টাতে আন্তর্জাতিক সম্পৃক্ততা থাকতে হবে, মিয়ানমারের পক্ষ থেকে যথেষ্ট সদিচ্ছা দেখাতে হবে। যেমন ওখানে আরো আরো 1 লাখের বেশি রোহিঙ্গা আছেন যারা বিভিন্ন ক্যাম্পে আছেন, ইন্টারনালি ডিসপ্লেসড পারসনস ক্যাম্পে আছেন, তো তাদেরকে তো পুনর্বাসিত করতে পারতো তারা, সেটাও তো করে নাই। সুতরাং তাদের সদিচ্ছা ওটা দিয়ে দেখাতে পারতো, সেই কাজটি তারা করে নাই। সুতরাং এইসব নানান কারণে এটা যত আগাতে পারতো সেরকম আগায় নাই। কিন্তু এখানে যেটা যে আমরা তো জোর করে চাপিয়ে দিতে পারবো না, সেই ক্ষমতা আমাদের নাই, কিন্তু আমাদের যে আন্তর্জাতিক বন্ধুরা আছেন, আন্তর্জাতিক সম্প্রদায় যারা আছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ বড় বড় দেশ শক্তি, তারা কিন্তু ইচ্ছা করলে সাহায্য করতে পারে। তাদের মধ্যে কেউ কেউ আছেন যারা আমাদেরও বন্ধু, মিয়ানমারেরও বন্ধু, কিন্তু তাদেরকে আমাদের বুঝাইতে হবে যে এই সমস্যাটার সমাধান এবং অন্যান্য যেসব সমস্যায় জর্জরিত মিয়ানমার সমাজ এবং মিয়ানমার রাষ্ট্র, সেগুলো সমাধান হলেই তাদের স্বার্থ বেশি রক্ষিত হবে। সেই জন্য এই সমস্যাটা সমাধান করার খুব প্রয়োজন এবং অন্যান্য সমস্যার দিকেও লক্ষ্য দিতে হবে। সুতরাং যাদের যাদের যেমন বিনিয়োগ আছে চীনের, ভারতের, জাপানের, দক্ষিণ কি বলে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের, রাশিয়ার, এদের সবারই কিন্তু বিনিয়োগ আছে এবং অনেকেই বলে যে এই বিনিয়োগ টিনিয়োগ ইত্যাদি আছে এইসব স্বার্থের কারণে তারা মিয়ানমার সরকার যা বলে তাই করছে। কিন্তু মিয়ানমার সরকারের তো এমন কোনো ক্ষমতা নাই যে আজকে যদি এরা সবাই মিলে তাকে কোনো কিছু করতে বাধ্য করে তো মিয়ানমার সরকার তাদের বিরুদ্ধে কিছু করবে, এরকম ক্ষমতা তো তার নাই। আর তাছাড়া একবার সমস্যার সমাধান হয়ে গেলে নতুন যে ডিসপেন্সেশন আসবে, নতুন যে সরকার আসবে বা যে ব্যবস্থা আসবে, তাতেও এইসব দেশগুলোকে তাদের প্রয়োজন হবে। সুতরাং এই কোনো অবস্থাতে এইসব দেশ যদি মিয়ানমার সরকারের উপর আরেকটু জোর দেয়, আরেকটু চাপ সৃষ্টি করে, তাতে তাদের নিজেদের কোনো রকমের লোকসান হওয়ার কোনো সম্ভাবনা নাই। এইটা আমরা যদি আমাদের বন্ধুদেরকে ভালো করে বুঝাতে পারি তাহলে হয়তো আরো কিছু অগ্রগতি হতে পারে। এমনকি এই সেনা শাসনের মাধ্যমে, সামরিক শাসনের মধ্যেও আমরা অগ্রগতি দেখতে পারি, কারণ এর আগে 2 বার যে এসেছিল তখন কিন্তু সামরিক শাসনের মধ্যেই কিন্তু এদের প্রত্যাবাসন ঘটেছিল। সুতরাং সেটা সম্ভব, তবে আরো অনেক কিছু ঘটছে এখন পৃথিবীব্যাপী, নতুন নতুন সমস্যা সৃষ্টি হচ্ছে, সেদিকে মানুষের দৃষ্টি যাচ্ছে, এইসব কিছু কিন্তু আমাদের এই উদ্যোগকে পিছিয়ে দিচ্ছে। তারপরেও আমাদের আশা ছাড়লে হবে না, আমাদের চেষ্টা করে যেতে হবে। এমন অনেকেই বলছেন যে কোনোদিন হবে না, তাই বলে কি আমরা আশা ছেড়ে দিব, আমরা চেষ্টা করে যাব না? আমার মনে হয় যে কূটনীতিক হিসেবে আমি মনে করি যে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, চেষ্টা আরো কিভাবে নতুন নতুন পথে নিয়ে যাওয়া যায়, নতুন নতুন চাপ সৃষ্টি করা যায়, সেই চিন্তা করতে হবে। এখানে একটা কথা খুব জরুরি যে আন্তর্জাতিক আদালতে বিচার চলছে, 2-3টা আলাদা আলাদা বিচার চলছে, সেই বিচারগুলো যদি সুন্দরভাবে এগিয়ে যায় এবং তাতে যদি ভালো রায় পাওয়া যায় তাহলে কিন্তু সেটাও একটা এই প্রত্যাবাসন প্রক্রিয়ার ব্যাপারে একটা নতুন যাচ্ছি, এইটা কি আমাদের জন্য সফল বয়ে নিয়ে আসবে কিনা, বিশেষ করে আসিয়ানের যাওয়া? নিশ্চয়ই, মানে আসিয়ানের যথেষ্ট সুযোগ আছে আমাদেরকে সাহায্য করবার মতন, তারা করবে কিনা সেটা আমরা গেলেই যে হবে তা তো নয়, কিন্তু আমাদের যেতে হবে, না গেলে তারা কেন এগিয়ে আসবে, সেই যাওয়াটা আমাদের বারবার যেতে হবে। গত কিছুদিন আগে কি বলে জাতিসংঘের মানবাধিকার কমিশনে সেখানে কিন্তু একটা ভালো
রেজলিউশন পাস হয়েছে। সুতরাং অগ্রগতি যে একেবারে নাই তা তো নয়, সুতরাং আমাদের সেইগুলোকে ধরে রাখা এবং আরো নতুন অগ্রগতিতে নিয়ে যাওয়া যায় কিনা সেই চেষ্টা করতে হবে। সেখানে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো আমাদেরকে অবশ্যই অনেক সাহায্য করতে পারে। ইতোমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সাবেক রাষ্ট্রদূত রাশেদ আহমেদ চৌধুরী, আপনাকে স্বাগত। স্যার, আপনি শুনছিলেন না তখন যেটা মুন্সি ফয়েজ স্যার বলছিলেন যে আমাদের কি কি করণীয়, আমরা গত 4 বছরে কি কি করেছি এবং এই রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আমাদের কি ধরনের পরিকল্পনা নেওয়া উচিত এবং কি ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে সেগুলো নিয়ে উনি বলছিলেন। স্যার, আপনার কাছে প্রশ্ন যে যেই পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে, যে পরিকল্পনাগুলো ইতোমধ্যে বাস্তবায়ন করা যায়নি তাদের অসহযোগিতার জন্য, বিশেষ করে মিয়ানমার আমাদেরকে ওইভাবে সহযোগিতা করেনি, আমরা তৃতীয় পক্ষের কাছে গিয়েছি, সেই তৃতীয় পক্ষেরও আমরা যদি একটু পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখবো যে জাতিসংঘে তাদের যে খুব ভালো একটা ভূমিকা ছিল তেমন নয়। আমরা কি আমাদের বিশেষ কোনো দূত পাঠিয়ে বা আমরা কোনো প্রতিনিধিত্বশীল কোনো তৃতীয় পক্ষ তৈরি করতে পারি কিনা? রাশেদ স্যার, অভিজ্ঞতা জেনোসাইড কসোভোতে জাতিসংঘের রিজিওনাল অ্যাডমিনিস্ট্রেটর, আমার 5 বছর আমার ওই নেগোসিয়েশনে কাটছে, বুঝলেন? এখানে একটা শিক্ষা যেটা জেনোসাইডের পরে, গণহত্যার পরে, এক নম্বর হচ্ছে যে গণহত্যা পুরস্কৃত করা যাবে না, এটা ছিল ইন্টারন্যাশনাল কমিউনিটির একটা কনসেনসাস যে জেনোসাইড ক্যান নট বি রিওয়ার্ডেড। কারণ হচ্ছে যদি আপনি গণহত্যার বিরুদ্ধে যদি কোনো রকম যদি পদক্ষেপ না নেন তাহলে আপনার সংখ্যালঘু কোনো দেশে বাস করতে পারবে না শান্তিতে। আপনার আজকে দেখেন আপনি যে ওরা বলা হচ্ছে যে অন্য অন্য জায়গার কথা, কিন্তু জেনোসাইড এই যে আফগানিস্তানের তালিবানের কথা এত শুনছি, তাদের সারিয়ার কথা শুনছি, এত খুব দুঃখ হয় আমার যে আমরা কোন দেশে কোন ইয়ে করবে, ওরা তো কোনো গণহত্যা করে নাই, ওরা নিজের দেশের জন্য ফাইট করছে, তারা মুক্তি বাহিনীরা এসে তারা এখন সরকার ইয়ে করবে, একটা চুক্তি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। আমাদের ডিপ্লোমেসি এখন আমাদেরকে শক্ত করতে হবে, নাহলে তো রোহিঙ্গা ইস্যুটা রেডারের বাইরে চলে যাচ্ছে। রোহিঙ্গা ইস্যুতে দুটা জিনিস আছে, একটা হচ্ছে গণহত্যা যেটা পাকিস্তানের আমাদের উপরে করছিল, আপনার মনে আছে তখন হেনরি কিসিঞ্জার সাহেব যখন চায়না যাবেন দেখে তারা আমাদেরকে সাপোর্ট করে নাই, এখন এখানে এখানে আমেরিকান ফ্লিট পাঠিয়ে দিয়েছিল, এটা তো ইতিহাসের কথা। তো কিন্তু আমরা ফাইট করে গেছি, আমরা গণহত্যার ব্যাপারে আমাদেরকে আরো প্রোঅ্যাক্টিভ হতে হবে। এই যে রোহিঙ্গাদের ব্যাপারে, রোহিঙ্গাদের তারা ওদেরকে একটা বুদ্ধিস্ট মিলিটেন্ট গ্রুপ, আপনি বুঝতে হবে মিয়ানমার ভিতরে কি পলিটিক্যাল সেট আপটা কি, একটা বুদ্ধিস্ট মিলিটেন্ট গ্রুপ বলে ওদেরকে, তারা এবং আর্মি মিলে ওরা শাসন করছে, ইভেন অং সু চি অলসো ইজ এ পার্টি টু দিস জেনোসাইড। সে তখন কফি আনান ছিল, সে একটা রিপোর্ট দিল যে তাদেরকে ফিরত নিতে হবে এবং তার জন্য তাদেরকে নিরাপত্তা দিতে হবে। আর 2 নম্বর হচ্ছে যে রাজনৈতিক সমাধান, যেটা ওদের যে সিটিজেনশিপ রাইট, ওদের তো রাইটটা কেড়ে নেওয়া হয়েছে, রোহিঙ্গা বলে শব্দটা কেউ ব্যবহার করে না, এবং অং সু চি আইসিজি ট্রাইব্যুনালের সামনে রোহিঙ্গা শব্দ ব্যবহার করবে না, রোহিঙ্গাকে তারা তারা গণ্য করে না। আর আপনার জেনোসাইডের যদি রিপোর্টটা পড়েন তাহলে ইটস এ শেম অন দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি, যেভাবে মেয়েদেরকে রেপ করেছে যে তাদের বাচ্চা না হয়, যেভাবে বাচ্চাদেরকে ছুঁড়ে মেরেছে আগুনের মধ্যে, ইটস দ্য মোস্ট ব্রুটাল জেনোসাইড নেক্সট ডোর। আপনি হিউম্যান রাইটসের কথা বলছেন না এখন, তো আমরা হিউম্যান রাইটসের কথা যখন বলে আজকে আমাদেরকে প্রোঅ্যাক্টিভলি বলতে হবে, যদি তোমরা ভয় পাচ্ছ যে জঙ্গিবাদ আসবে না অন্য দেশে, কিন্তু এখানে আপনার মাফিয়া, ইন্টারন্যাশনাল মাফিয়া যেটা কসোভোতে হয়েছিল, ইন্টারন্যাশনাল মাফিয়া এবং ড্রাগস এবং উইমেন ট্রাফিকিং, বুঝলেন, এই যে মেয়েদের বিক্রি করা এবং ইয়াবা, এটা দিয়ে আমার দেশটা ভরে গেছে। আমরা যদি সবাই মিলে, কোনো রাজনৈতিক দলের কথা না, একটা সরকারের কথা না, একটা অপোজিশনের কথা না, সবাই মিলে যদি আজকে না দাঁড়াই তাহলে কিন্তু দেখবেন যে এই যে আপনি পরিমাণে পরিমাণে করছেন সারাদিন তোতা পাখির মতো, এরকম দেশটা পরিমাণের দেশেই হয়ে যাবে। কারণ কথা হচ্ছে যে এটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল যে যে মাফিয়া, তারা লোকাল মাফিয়ার সঙ্গে ইয়ে হয়, এখানে তো হিউজ প্রফিট, যেরকম আফগানিস্তানে, এটা অন্য একটা আমি আপনার ব্যাখ্যা দেবো সমস্ত ইতিহাসের, যে এটা হচ্ছে এটা এটা এমন একটা প্রফিট, এমন লোভ যে আপনি এই লোভটা সামলানো,
তো এই জন্য আজকে তো ইয়াবা সারা দেশে এবং এটার সঙ্গে সঙ্গে হচ্ছে ট্রাফিং উইমেনদের ইয়ে নাই, যেখানে আপনি নিয়ে যান আপনি ভাষণ অঞ্চল নিয়ে যাবেন সেখান থেকেও তার মাফিয়াদের এজেন্ট এসে মেয়েদেরকে নিয়ে যাচ্ছে। তো সেই জন্য আজকে জাতীয় সংঘ সেপ্টেম্বরের সেশন হচ্ছে, সেখানে আমরা আশা করছি খুব হাই লেভেল ডেলিগেশন যাবে বাংলাদেশ থেকে, আমাদেরকে প্রোঅ্যাক্টিভ ভাবে সেখানে ডিপ্লোমেটিক প্রেশার দিতে হবে। তোমরা আজকে হিউম্যান রাইটস এর কথা বলছো সারা দেশে, আফগানিস্তান হিউম্যান রাইটস এর কথা বলছে, কি হিউম্যান রাইটস? ওরা তো জেনোসাইড করে নাই, ওরা একটা শরিয়া ইয়ে চাচ্ছে, তার জন্য তোমরা এত উদ্বিগ্ন। তারপরে অন্য দেশে দেখেন আপনি গণতান্ত্রিক দেশে, সেখানে ধর্মের নামে কিভাবে আপনার মানে সংখ্যালঘুদের কে করছে, কিন্তু আমাদের তো এগুলো না বলে আমরা ওই বাইলেটারাল এগ্রিমেন্ট করছি। বাইলেটারাল এগ্রিমেন্ট কার সঙ্গে আমরা করলাম? তারা তো জেনোসাইড মানেই না, যেটা যেটা গণহত্যা হচ্ছে, তারা রোহিঙ্গা রোহিঙ্গা রাইটস মানে না, তারা ওই রাখাইন প্রভিন্সে। তো শর্টলি কি করতে হবে, আমাদেরকে প্রেশার দিতে হবে, যেভাবে কসোভো অন্য জায়গায় একটা সিকিউরিটি ইউএন ইন্টারন্যাশনাল সিকিউরিটি ফোর্স না হলে যে জাতির উপরে গণহত্যা হয় সে জাতি কোনোদিন ফিরে যাবে না ওখানে, আপনি যদি নিরাপত্তা না দেন। আমরা পাকিস্তানে ফিরে যেতাম না, কোনোদিন যেতাম না যদি এটা একটা রাজনৈতিক সমাধান না হতো। কসোভোতে যেটা হলো, কসোভো হওয়ার পরে যখন আপনার জাতিসংঘ এসে নিরাপত্তা দিল, তখন রেফিউজিরা 5 মিলিয়ন রেফিউজিরা ফেরত আসলো, তো উইদাউট এনি ইন্টারন্যাশনাল গ্যারান্টি। আপনার রোহিঙ্গা থেকে আপনি বলেন যদি তোমরা ফিরে যাও, ফিরে যাও, সব ভালো, সব সুন্দর, সব ইয়ে, এটা কোনোদিন না। যার মা বোন কে গণহত্যা তৈরি হয়েছে, যারা 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 মিলিয়ন্স হ্যাভ বিন আপ্রুটেড, তাদেরকে আপনি এইভাবে পাঠাতে পারবেন না। জাতিসংঘের এই অধিবেশনের কথা বলেছেন, আপনি বলেছেন যে এটা হাই ডেলিগেট বাংলাদেশ থেকে যাওয়া, যেখানে আসলে জাতিসংঘের কাছে প্রস্তাবটা তুলে ধরা। স্যার আমার প্রশ্নটা সেখানেই ছিল যে আমরা কি তৃতীয় কোনো পক্ষকে বলবো কিনা, বা তৃতীয় কোনো পক্ষের আমরা সমর্থন নিব কিনা, যেখানে আমরা তৃতীয় পক্ষের কাছে দূত পাঠিয়ে বা কোনোভাবে আমাদের অবস্থানটা তুলে ধরার জন্য। এখন অবস্থান প্রথম তুলতে হবে আপনার ইউএন সিকিউরিটি কাউন্সিল পার্মানেন্ট মেম্বারদের কাছে, যারা আপনার হিউম্যান রাইট দাতা হিউম্যান রাইটস উপরে ইটস ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ল, জেনোসাইড এখন ইন্টারন্যাশনাল লতে চলে আসছে। ওখানে আপনার ইউএন সিকিউরিটি কাউন্সিলে এই যে ডেমোক্রেটিক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, তারা তো এই বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন তো হিউম্যান রাইটস উপরে একটা ইলেকশন ক্যাম্পেইন ছিল, আপনি জানেন একটা ম্যানিফেস্টো ছিল, হিউম্যান রাইটস উইল কাম ব্যাক, সো হিউম্যান রাইটস উইল সেন্ট্রাল টু দ্য ফরেন পলিসি অফ আমেরিকা। আমাদের এইসব খুব প্রোঅ্যাক্টিভ ডিপ্লোমেসি, ইউএসএ ব্রিটেন অল হ্যাঁ চায়না রাশিয়া সবাইকে নিয়ে যে তোমরা যে বলো আমাদেরকে হিউম্যান রাইটস করতে, কিন্তু এই গণহত্যার বিচার হওয়া উচিত, এবং তাদেরকে ডিগনিফাইড ওয়েতে নেওয়ার জন্য সেখানে সিকিউরিটি দিতে হবে, এবং কফি আনার রিপোর্টটা বাস্তবায়ন করতে হবে। দুইটা এলিমেন্ট আমি আবার বলছি, একটা হচ্ছে সিকিউরিটি, একটা সিকিউরিটি প্রেজেন্স দিতে হবে, যে কোনো সিকিউরিটি প্রেজেন্স। আপনি এমনি যদি বলেন যাও যাও চলে যাও, কোনোদিন যাবে না, কারণ গণহত্যার ভিকটিম আমরাও পাকিস্তানে ফিরে যেতাম না, ইম্পসিবল, 10 মিলিয়ন রেফিউজি ইন্ডিয়া থেকে আসতো না, এটা ইতিহাসের কথা, বাস্তব কথা, আমরা যেতাম না কোনোদিন যদি এটা একটা আমাদের স্বাধীনতা না পেতো, একটা পলিটিক্যাল রেজলিউশন না হতো। সো প্রত্যেক জায়গায় ওয়ার্ল্ডে দেখেন, বসনিয়া থেকে আমরা কসোভোতে আমাদের একটা পলিটিক্যাল সলিউশন হওয়া দরকার, এখানে তাদের তাদের কোনো হিউম্যান রাইটস নাই, ফান্ডামেন্টাল রাইটস নাই, তাদের নাগরিকত্ব নাই, ওদেরকে ওদেরকে মানুষ মনে করা হয় না, ওরা কিভাবে ফিরে যাবে? আপনি যত প্রেশার দেন কে চলে যাবে, প্রেশার দিলে যে যাও, কিন্তু দিস ইজ দ্য বডি। আপনার এই হলো একটা সুযোগ সেপ্টেম্বর, তার মানে স্যার আপনি বলছেন যে প্রথমে রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়ে, যেটা বিশেষ করে তাদের নিরাপত্তা, সেই নিরাপত্তাটা নিশ্চিত করা হলে হয়তো তারা ফিরে যেতে সম্মত হতে পারে। আপনার যে কথা আমরা সে কথা আমরা আরো শুনবো, আমাদের আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পর। নিরল টানা মাই টিভি সংলাপে আবারও আপনাদের স্বাগত। বিরতির আগে কথা বলছিলেন রাশেদ আহমেদ চৌধুরী। স্যার আপনার কাছ থেকে আবার আমি বিষয়টা জানতে চাচ্ছি, যে আপনি বলছিলেন যে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত না হলে তারা যাবেন না, এবং সেখানে দুই পক্ষেরই, বিশেষ করে মিয়ানমার পক্ষ এদেরকে এখন অনেককেই নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে চাচ্ছে না, সেক্ষেত্রে আসলে করণীয় কি হবে? এটা আপনার জাতিসংঘ রিপোর্ট আছে, যে বললাম কফেনের রিপোর্টটা, এবং অন্যান্য যে এক্সাম্পল আছে আমাদের সামনে, উদাহরণ যেরকম কসোভো যে সিকিউরিটি কাউন্সিল রেজলিউশন 338, ওখানে এটাই ছিল এলিমেন্ট, যে দুইটা এলিমেন্ট ছিল, একটা তো নিরাপত্তা দিতে হবে আপনার গণহত্যার পরে, নাহলে গণহত্যার ভিকটিম যারা
যারা যারা ভিকটিম আছে, যাদের পরিবার মারা গেছে, যাদের ছেলে মেয়ে মারা গেছে, তাদের আপনার হিউম্যান হ্যাভ বিন রেপ ম্যাসিভলি, জেনোসাইড একটা ম্যাসিভ স্কেলে হয়েছে, বাড়ি ঘর পুড়ায় দিচ্ছে। এখন ওরা তো রাখাইন স্টেটের যে অবস্থা, এখন আমাদেরকে বুঝতে হবে, একটা তো নিরাপত্তা যেটা হয়ে গেছে অলরেডি অ্যাপ্রুভড বাই দ্য ইউএন সিকিউরিটি কাউন্সিল, খালি কসোভোর আমি এক্সাম্পল দিচ্ছি, এখানে বলছিলাম অন্য অন্য দেশে তাই, যে একটা একটা সিকিউরিটি প্রজেন্স হতে হবে জেনোসাইডের পরে, যাতে যারা ভিকটিম তারা যেন ফেরত আসে। কন্ডিশন ক্রিয়েট করার যে কথা বলা হচ্ছে, এটা হলো কন্ডিশন ক্রিয়েটের মধ্যে দুইটা এলিমেন্ট আছে, একটা নিরাপত্তা, ইউএন ইউএন পিস কিপিং হোক, যে কোনো পিস কিপিং হোক থাকতে হবে, নিউট্রাল ফোর্স। নাম্বার টু, আপনার রাজনৈতিক সমাধানটা, এটা খুব গুরুত্বপূর্ণ, তাদেরকে কোনো ওদের রাইটস নেই, তাদের এলিমেন্টারি রাইটস, সিটিজেনশিপ রাইট নেই, ফ্রি মুভমেন্ট নাই তাদেরকে, আপনার মানে ইনহিউম্যান সাব হিউম্যান। সেই জন্য কফি আনান এটা স্টাডি করার পরে ওখানে গেল, অনেক এমিনেন্ট লিডারও গেল, ইন্টারন্যাশনাল লিডার, ওরা দেখে বললো যে নো, দিস হ্যাজ টু চেঞ্জ। রিপোর্টে ছিল যে ওদেরকে ফেরত নিতে হবে এবং তাদের নাগরিকত্ব ফেরত দিতে হবে, যে আর্মি রুলে ওরা নিয়ে গেছে সিটিজেনশিপ ওদের ছিল। আপনি এই স্বাধীনতা আন্দোলনের সময় অংশুচির বাবার সঙ্গে ওর ক্লোজ অ্যাডভাইজার ছিল রোহিঙ্গা একজন লিডার, সেই রোহিঙ্গা লিডারকে এখন ওরা রোহিঙ্গা সে মানে না। তো এই যে একটা রাষ্ট্র আমাদের যে আপনার ব্যাকইয়ার্ডে নেবার, তারা শুধু ধর্ম না, কোনো অন্য ধর্মের লোক থাকতে পারবে না, শুধু বুদ্ধিস্ট থাকতে পারবে ওই দেশে। আপনি পড়ে দেখেন, ইটস কল টেবেটা বুদ্ধিজম, এটাকে বলে মিলিটেন্ট বুদ্ধিজম, অনেক ভালো ভালো বই বেরিয়েছে, ডক্টর আজিম বলে একটা বই আছে, আপনাকে চাইলে আপনাদের সবাইকে পাঠিয়ে দেবো, পড়ে দেখেন, ইটস এ হিউজ থিঙ্ক ট্যাঙ্ক ইন আমেরিকা ওয়াশিংটনে। আমি যখন গেছিলাম আমাকে ওরা ডাকছিল টু স্পিক দেয়ার। তো ওরা একটাই জিনিস বলছে যে এটা সিটিজেনশিপ রাইটস আপনি কেড়ে নিতে পারেন না, কারণ নাগরিকতা কেড়ে নিতে পারেন না, আপনি যদি আমার নাগরিকতা নিয়ে যান, আপনি যদি আমাকে আমার আমার ফ্যামিলিকে আমার মেয়েকে আমার বউকে আমার সবাইকে আপনি রেপ করেন, তারপর আপনি বলেন যে হ্যাঁ বাইরে একটা চুক্তি হয়েছে, আপনি চলে যান ওই দেশে, সব ভালো আছে, সব ভালো আছে, আপনি করবেন? আমাদের মা বোন যদিও তো হতো, আমরা যেতাম ফেরত যেতাম কোন নিরাপত্তা ছাড়া। দিস অ্যাপ্লাইজ টু এভরিওয়্যার, যেখানে যেখানে জেনোসাইড হয়েছে, এটা জঘন্য জিনিস, এটা এটা একটা আইডিওলজি। কিন্তু স্যার এখন তো তারা যেহেতু পহেলা ফেব্রুয়ারি থেকে সেখানে সামরিক শাসন, এবং তারা বলেছেন যে এক বছরের আগে গণতন্ত্র ফিরে আসবে এমন কোনো সম্ভাবনা নেই, কারণ তারা এক বছর পর্যন্ত থাকবেন, এরকম একটা ঘোষণা রয়েছে। এই সামরিক শাসনের মধ্যে আসলে যে কথাগুলো আপনি বলছেন সেগুলো কি ইমপ্লিমেন্ট করা সম্ভব কিনা? শুনেন, আমার খুব স্ট্রেঞ্জ লাগে যে সামরিক শাসন আমার কি মানে, হোয়াট ওয়াজ অংশুচি? অংশুচি ওয়াজ এ পাপেট, ওয়াজ এ পাপেট অফ দ্য মিলিটারি। এটা তো তখন তো পুরস্কার হয়ে গেছিল, সারা ওয়ার্ল্ড থেকে বলছো নোবেল পিস প্রাইজ নিয়ে নাও, কিন্তু যেহেতু সে মুসলিম না, যেহেতু সে অন্য জাতির, আজকে যদি একটা মুসলিম এরকম করতো তো দেখতেন কি অবস্থা হতো। কিন্তু তখন সারা ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড একটাই কথা বললো যে আর্মি আর ওই সো কল ডেমোক্রেসি, গণতন্ত্র হলে যে দেশে সেখানে কি জেনোসাইড হয়, জেনোসাইড গণহত্যা হয়, আর গণহত্যার পরে এতে কি রোল ছিল অংশুচি এবং সো কল ডেমোক্রেটিক লিগ, যার জন্য তারা ইয়ে করছে। তো আমাদের বাংলাদেশের মাথা ঘামানোর দরকার নাই, আর্মি শাসন হোক যে শাসন হোক, আপনি ভালো করে পড়াশোনা করে দেখেন, ইটস এ ওল্ড, ইটস এ সেম থিং ইন টু বটলস, বুঝলেন, টু সাইড অফ দ্য সেম কয়েন, অংশুচি অ্যান্ড দ্য মিলিটারি, হ্যান্ড অ্যান্ড গ্লাভ, বুদ্ধিস্ট মিলিটেন্সি ন্যাশনালিজম জিঙ্গোইজম। এটা হচ্ছে যেখানে কোনো হিউম্যান রাইটস বলে কোনো জিনিস নেই, কোনো ধর্ম, শুধু জাতিসংঘে একটা যেহেতু সামনে অধিবেশন রয়েছে এই বিষয়টা তোলার জন্য, আমরা দেখছি যে জাতিসংঘের আসলে ভূমিকা যদি এখানে আমরা দেখি, শুধু ইউএনএইচসিআর এবং IOM যে কাজগুলো করছে, শুধু এর বাইরে আসলে তেমন কোন বিষয়ে আমরা দেখছি না। সেক্ষেত্রে আসলে জাতিসংঘে যদি আমরা প্রস্তাব উত্থাপন করি বা আমরা যদি আবার বিষয়টাকে নিয়ে আসার চেষ্টা করি, আসলে আমরা কিভাবে নিয়ে আসবো? আমরা আগেও যেভাবে নিয়েছি সেভাবেই নিয়ে যেতে হবে, কারণ নিয়ে যাওয়ার পদ্ধতি তো একই, কিন্তু কথাটা হলো যে বারবার নিয়ে যেতে হবে,
যাতে যারা ভুল করছে তাদের ভুলটা বারবার চোখে পড়ে, তাদেরকে তারা যাতে লুকিয়ে থাকতে না পারে। কারণ আমরা যদি কিছু না বলি তাহলে তো সবাই যারা যা ইচ্ছা তাই করে যাবে, কিন্তু আমরা যদি বারবার নতুন নতুন প্রস্তাব নিয়ে যাই, একই প্রস্তাব বারবার নিয়ে যাই, আর তারা যদি বিরোধিতা করে, তাহলে তাদের যে সদিচ্ছার অভাব, তাদের যে তাদের তারা যে হিউম্যান রাইটস বলে কিন্তু আসলে হিউম্যান রাইটস এর পক্ষে না, এটা তো অন্তত পরিষ্কার হয়ে যাবে, বারবার পরিষ্কার হয়ে যাবে। সুতরাং সেটা আমরা করতে থাকবো, সেটা নতুন কিছু করার যে আছে এমন কিছু আমি মনে করি না, কিন্তু করার যেটা আছে সেটা হলো যে যারা সেখানে বাধা দিচ্ছে তাদের সাথে আলাদা করে আমাদের বসতে হবে, তাদের সাথে আলাদা করে, তাদের সাথে আমরা বসছি না তা নয়, কিন্তু আরো বেশি চেষ্টা করতে হবে যে তাদের বোঝানো, তাদের স্বার্থেই এই জিনিসে তাদের অবস্থান পরিবর্তন করাটা খুব জরুরি। এটা অবস্থান পরিবর্তন করলে তাদেরই লাভ, সেই কথাটা যদি আমরা তাদেরকে বোঝাতে পারি তাহলে জিনিসটা আরো সহজ হবে। আমাদের রাষ্ট্রদূত রাশেদ আহমেদ স্যার যেটা বললেন, সেখানে আমি সেই জিনিসটাকে আরো সেটার উপর জোর দিতে চাই যে দুটো জিনিসের কথা স্যার বলছে, তো দুটো জিনিস আমি যেভাবে দেখছি, একটা হচ্ছে যে মিয়ানমারের দিক থেকে সদিচ্ছা, মিয়ানমার সরকারের পক্ষ থেকে তারা সবকিছু যা যা তাদের করা উচিত সেগুলো করা, যে এদের সব রকমের সুযোগ সুবিধা দেওয়া, তাদের মান মর্যাদা ফেরত দেওয়া, তাদের নাগরিকত্ব ফেরত দেওয়া, এবং তাদের সুষ্ঠুভাবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, এইগুলো সব তারা করবেন। কিন্তু তাতে তো হবে না, শুধু তাদের যেটা স্যার বললেন যে তারা যেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, অত্যাচারিত হয়েছে বারবার, একবার নয় বারবার, তার ফলে তাদের মনে বিশ্বাস নাই, সে বিশ্বাস স্থাপন করার জন্য লাগবে আন্তর্জাতিক নিশ্চয়তা। সেই নিশ্চয়তার জন্য একটা যে সবসময় একেবারে ইউএন ফোর্স হতে হবে এমনও না, এমন হতে পারে যে চীনের নেতৃত্বেও হতে পারে, চীন যেহেতু এখানকার একটা বড় শক্তি, চীনের নেতৃত্বে সেখানে হয়তো দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য কিছু দেশ এবং ভারত এবং জাপান, এরা সবাই মিলে যদি একটা টাস্ক ফোর্স গঠন করে যে তারা এটা এই অবস্থার বিষয়টা পর্যবেক্ষণ করবে, সেটা আন্তর্জাতিক সবার সাথে আলাপ আলোচনা করেও যদি তারা করে, তাহলে আমার মনে হয় যে তারা যদি ওখানে একটা পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়, নজরদারির ব্যবস্থা করা হয়, খবরদারির ব্যবস্থা করা হয়, তাহলে কিন্তু যেসব অঙ্গীকার করা হবে সেগুলোর প্রতি রোহিঙ্গাদের কিছুটা হলেও আস্থা তৈরি হবে এবং তখন যাওয়ার ব্যবস্থা হবে। কারণ আমরা যতই বলি, স্যার যেটা বললেন, আমরা যতই বলি যে হ্যাঁ সব প্রস্তুত আছে তোমরা যাও, তারা যাবে না, কারণ তাদের ভয় আছে মনের মধ্যে, বারবার তারা আঘাত পেয়েছে, তো সেই ভয়টাকে দূর করবার জন্য একটা ব্যবস্থা করতেই হবে, এবং সেখানে আন্তর্জাতিক সংযুক্ততা ছাড়া, সম্পৃক্ততা ছাড়া কিন্তু সেটা সম্ভব নয়। স্যার আমার একটা প্রশ্ন এখানে, আমার প্রশ্ন এমন যে আমরা যদি দেখি যে এর আগে জাতিসংঘের মতো একটা জায়গায় যেখানে মিয়ানমারের পক্ষ নিয়েছে ASEANভুক্ত বেশ কিছু দেশ এবং আমার ভোটাভুটি থেকে ভোট দেয়া থেকে বিরত ছিল সার্কের অনেক দেশ, এর মধ্যে ভারতও রয়েছে, শ্রীলঙ্কা রয়েছে, নেপাল রয়েছে, স্যার এদের সঙ্গে কি আমরা আসলে অন্যভাবে যোগাযোগ বৃদ্ধি করতে পারি কিনা, কিংবা আমাদের পক্ষে আমরা আমাদের বক্তব্যের পক্ষে নিয়ে আসতে পারি কিনা? নিশ্চয়ই, যারা যারা যেখানে যেখানে দেখছি যে আমরা আমরা যেরকম চাচ্ছি সেরকম তাদের বিহেভিয়ার নয়, তাদের ব্যবহারটা সেই রকম নয়, তাদের সাথে আমাদের বেশি বেশি করে যোগাযোগ করতে হবে এবং তাদেরকে তাদের এখন যে অবস্থানে আছে সেই অবস্থান থেকে সরিয়ে নেওয়ার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে, সেটাই আমি মনে করি সেখানে। এবং বেশিরভাগ দেশে আমাদের কিন্তু দূতাবাস আছে, আমাদের কূটনীতিকরা আছেন, যেখানে নাই সেখানে বিশেষ প্রতিনিধি হিসাবে বা বিশেষ বয় পাঠানো যেতে পারে দূত, কিন্তু এই চেষ্টাগুলো খুবই জরুরি, এগুলো করতে হবে। আপনাকে স্যার ধন্যবাদ। আমরা মাসুদ করিমের কাছে জানতে চাই যে একটু একটু ভিন্ন প্রসঙ্গ আসলে, যে আমরা যদি দেখি যে যখন আমরা 4 বছর আগে ঢল নেমেছিল আমাদের এখানে, রোহিঙ্গারা এসছে এবং যারা সাদরে আমন্ত্রণ জানিয়েছে থাকার জন্য জায়গা দিয়েছে, সেই স্থানীয়রা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে, আসলে তাদের পুনর্বাসন, তাদের জন্য আসলে কোনো ব্যবস্থা গ্রহণ করা ইতিমধ্যে হয়েছে কিনা, বা কিংবা তাদের জন্য তাদের ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা আমরা কি দেখছি কিনা? এতক্ষণ যে আলোচনাটা আমরা শুনলাম, দুইজন সাবেক রাষ্ট্রদূত বললেন, ওনাদের বক্তব্য থেকে এটা স্পষ্ট যে ধরনের পরিস্থিতিটা সৃষ্টি করা দরকার রাখাইন রাজ্যে, সেটা সৃষ্টি করতে হবে, সেটাতে কোনো দ্বিমত নাই। কিন্তু প্রশ্ন হলো যে এটা করা তো এখন যে পরিস্থিতি তাতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কারণ প্রথমত পরিস্থিতিটা দিনের পর দিন কমপ্লেক্স, আমাদের নিজেদের হাত নাই। যেমন একটা হলো, আমরা আপনাদের আগেই বললাম যে একটা মহামারী সিচুয়েশন,
দ্বিতীয়টা হলো যে সেখানে, চতুর্থ হলো যে মিয়ানমারের দিকে নজর যারা দিচ্ছেন তারা রোহিঙ্গা সমস্যার দিকে না, মিয়ানমারে কিভাবে গণতন্ত্র ফেরানো যায় সেটা আসিয়ানই বলেন আর এই জাতিসংঘই বলেন বা আমেরিকাই বলেন, এভরিবডি ইজ ফোকাসিং অন ডেমোক্রেসিতে রিটার্ন করার ব্যাপারটার দিকে। সব দিক থেকে আমি বলবো যে ইস্যুটা খুবই সাইডলাইন হয়ে যাচ্ছে এবং এই জিনিসটা আমাদের জন্য খুব হতাশাজনক, এটা ঠিক, কিন্তু জিনিসটা বোঝাটা যেহেতু আমাদের উপরে চেপে বসেছে সেটা সমাধান আমাদের চেষ্টা আমাদের অব্যাহত। যে প্রশ্নটা আপনি করলেন যে ওখানকার স্থানীয় মানুষের মধ্যে যে সমস্যা সংকট আছে, এটা তো এখন বোঝাই যাচ্ছে যেটা দীর্ঘমেয়াদে তারা থাকবে, সমাধানের চেষ্টাও চলবে কিন্তু তাদের এখানে রাখার জন্য কি ব্যবস্থা, তো সেখানে স্থানীয় মানুষের সমস্যা কি একটু একটু হচ্ছে, অনেক হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে, স্থানীয় আইন শৃঙ্খলা সমস্যা হচ্ছে, মানব পাচার, তারপরে কি মাদক পাচার, ইয়াবা পাচার, এই সমস্ত হচ্ছে, মানুষের উপর যে কত রকমের চাপ হচ্ছে সেটা তো বোঝাই যাচ্ছে। তো সেই জায়গায় আমার মনে হয় যে আন্তর্জাতিক সম্প্রদায় ফান্ডিংও কমে যাচ্ছে রোহিঙ্গাদের জন্য, এই বিষয়গুলিকে আমাদের একটা দীর্ঘস্থায়ী চিন্তা ভাবনায় সুপরিকল্পিত চিন্তা ভাবনা দিয়ে যেতে হবে। একেবারেই রোহিঙ্গাদের বসে বসে খাওয়াবেন নাকি সেখানে কিছুটা মানে অভ্যন্তরে থেকেও কিছু কর্মসংস্থান বা এনজিওদের ইনভলভ আরো বাড়বে কিনা, এবং রোহিঙ্গারা যে এখানে নতুন জন্ম নিচ্ছে তারা কি একটা শিক্ষাবিহীন একটা অন্ধকার আচ্ছন্ন জায়গায় থাকবে নাকি তাদেরকেও, কারণ একটা জাতি যদি যে জেনারেশনটা জন্ম হচ্ছে তাদের যদি শিক্ষা স্বাস্থ্য অন্যান্য বিষয়গুলি থেকে বঞ্চিত হয় তাহলে তো একটা ভয়াবহ পরিস্থিতি, সেটা রোহিঙ্গাই হোক আর বাঙালি হোক সবার জন্য হোক। সুতরাং আমার মনে হয় যে বোঝাটা যখন আমাদের উপর চেপেছে আমাদের একটা প্রচেষ্টা দীর্ঘমেয়াদী প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আরেকটা জিনিস আমি বলবো যে রোহিঙ্গা ইস্যুতে আমাদের সঙ্গে মিয়ানমারের বিরোধ হয়েছে এই কথাটা ঠিক, কিন্তু মিয়ানমার আমাদের নেক্সট ডোর প্রতিবেশী ভারত আর একটা মাত্র প্রতিবেশী সেটা মিয়ানমার। সুতরাং রোহিঙ্গা ইস্যুর কারণে আমরা তাদের সাথে সব মানে সব ধরনের সম্পর্ক বন্ধ করে দিতে পারি না, বরং রোহিঙ্গা ইস্যুটা একটা আন্তর্জাতিক ইস্যু এবং এই সমস্যার সমাধান যে তারা মিয়ানমার সৃষ্টি করেছে এবং মিয়ানমারকে এই সমস্যার সমাধান করতে হবে সেই জায়গাটায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মিলে চাপ সৃষ্টি করতে হবে, এবং সেই চাপ সৃষ্টি করার জন্য গণহত্যার প্রশ্ন আসতে পারে, এথনিক ক্লিনজিংয়ের প্রশ্ন আসতে পারে, সেই দূতের এজেন্ডা নয়, আমাদের সরকার ওনাকে আমন্ত্রণ জানিয়েছে এবং এজেন্ডা ভুক্ত করার জন্য চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রী বা ইভেন কি জাতিসংঘের যে সেইগুলি যাতে অন্তর্ভুক্ত করা হয় আরো বেশি সুচারুরূপে চালানো উচিত, ফর এক্সাম্পল ইন্দোনেশিয়া আসির এক। সুতরাং রোহিঙ্গা ইস্যুটা কিন্তু তারাও জিনিসটাকে সেভাবে নিতে পারে। তো আমি মনে করি যত যত রকম প্রচেষ্টা আছে সব রকম প্রচেষ্টা চালানো হচ্ছে এবং ভবিষ্যতে আরো জোরদার ভাবে চালাতে হবে, এবং এটা যদি এটা এটার এটাকে পাশ কাটিয়ে যাওয়া অন্তত আমাদের বাংলাদেশের পক্ষে সম্ভব নয়, সেটাই হলো আমার কথা। আপনাকে অনেক ধন্যবাদ জনাব মাসুদ করিম। আমরা একটু অল্প কথায় শুনতে চাই রাশেদ আহমেদ চৌধুরী স্যার, আপনার কাছে আমার একটা প্রশ্ন যে ইতোমধ্যে আমরা জানি যে এটা বিচারের একটা আন্তর্জাতিক আদালতে বিচারের একটা কাজ চলছে, যে এই বিচার প্রক্রিয়াটা চলমান রয়েছে, সেই বিচারটা যদি কোনো কারণে মিয়ানমার যদি না মানতে চায় বা তাতে কোনো বাধ্যবাধকতা রয়েছে কিনা যে এদের মানতেই হবে? একটা বিচার হচ্ছে দ্রুত বিচারের আইসিজি, তারপরে এখন আইসিসি, এটা একটা প্রেসিডেন্ট আপনার, মানে আপনি যদি ইন্টারন্যাশনাল কোর্টের জাজমেন্ট না মানেন এখানে আপনাকে এক্স্যাক্টলি উইল বি ইন আইসোলেশন, এটা আপনার অনেক কস্ট পে করতে হবে, আমাদের জন্য একটা সাংঘাতিক একটা একটা প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল যেতে হবে, যে আপনি একটা জেনোসাইডের উপরে জাজমেন্ট যেখানে আপনি নিজেই ওখানে নিজের ওখানকার মানে দি গভর্নমেন্ট অফ দ্য ডে নিজে গিয়ে পিট করলো, কি জন্য কেন সে এটা 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 অসম্ভব ইম্পর্টেন্স ফর ইন্টারন্যাশনাল, যে একটা জেনোসাইডের উপরে আলোচনা হওয়া এবং একটা কোর্টে এবং মিস্টার আবু বাকর একটা আফ্রিকান দেশে নিয়ে উনি ওআইসি মিটিং এ আসছিলেন ঢাকায় 218 তখন আমার সাথে দেখা হয়, তারপরে ফরেন মিনিস্টার কসোভো ছিল এবং সে যখন গেল রোহিঙ্গা ক্যাম্পে ও এসে আপনি বিশ্বাস করবেন না হি স্টার্টেড ক্রাইম, আমি শুনছিলাম কিন্তু আমি এরকম যে ফ্লাইট এইভাবে জেনোসাইড হচ্ছে
বললো আমি দেখলাম কথা বলে যে আমি এত ম্যাগনিচিউড জেনোসাইডটা আমি বুঝতে পারিনি গণহত্যার। তো জিনিসটা হচ্ছে কি যে আমাদের প্রথম হচ্ছে আমাদের দেশের ভিতরে ওপিনিয়ন মোবিলাইজ করতে হবে, একটু আপনার ইস্যুটা উইথ ইন দ্য কান্ট্রি, আমাদের দেশের ভিতরে কনসেন্স আনতে হবে। শুধু আপনার এই পলিটিক্যাল ইন ফাইটিং দিয়ে তো হবে না, কিছু ইস্যু আছে যেটা ইস্যু অফ ফান্ডামেন্টাল ইম্পর্টেন্স, বাংলাদেশের যে ভবিষ্যৎ, আমাদের যে প্রজন্মের ভবিষ্যৎ। আপনি বুঝতে পারতেছেন সবাই জানে একটা গ্রামে গঞ্জে যারা আপনার যায় দেখেন আপনি কিভাবে ইয়াবা ছড়ে গেছে, আপনি কিভাবে এই যে ইভিল অফ ইয়ে, তারপরে আপনার এই যে মাফিয়া গুলো চলে আসছে আমাদের ইন্টারন্যাশনাল মাফিয়া। আপনি আমরা একটু শেষের দিকে আপনার কাছে জানতে চেয়েছিলাম যে যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমরা যেতে আদালত বলছি যে আন্তর্জাতিক আদালতে আমরা যে যাচ্ছি সেই আদালতে যদি রায়টা হয় যেটা আমরা বলছি যে গণ হত্যার বিপক্ষে যদি একটা রায় দেয় সেই রায়টা মানতে কি মিয়ানমার বাধ্য কিনা? এটা হচ্ছে কি যে আপনার এই রায়টা যদি আমাদের জেনোসাইড হয়েছে এটা যদি স্ট্যাবলিশ করে আইসিসি তাহলে আমাদের আমি এক্স্যাক্টলি লিগালি এটা বলতে পারবো না কিন্তু ফর ডিপ্লোমেসি এটা আমাদের জন্য খুব বড় একটা ট্রাম্প কার্ড হবে টু 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 ইউজ প্রেশার। মানে আপনাকে বাইলেটারাল সম্পর্ক রাখতে হবে ডেফিনেটলি উইথ মিয়ানমার কিন্তু এট দ্য সেম টাইম আপনাকে ইন্টারন্যাশনাল ওপিনিয়নটা যেটা আজকে যে দেখেন সিচুয়েশনটা সারা ওয়ার্ল্ডে হিউম্যান রাইটস ইস্যুটা কিন্তু ইজ দ্য টপ অফ দ্য এজেন্ডা অফ দি ওয়েস্টার্ন ডেমোক্রেটিক কান্ট্রিজ অ্যাজ ওয়েল এজ এখানে। তো সেজন্য এটা আমাদের জন্য একটা বিরাট একটা 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 হাতিয়ার হবে, ডিপ্লোমেটিক হাতিয়ার হবে। কিন্তু আমি বিসাইজ করতে পারি না আপনাকে এট দিস স্টেজ উইদাউট চেকিং দ্য ল, বাট আই নো দ্যাট ইন্টারন্যাশনাল ল তখন কসোভোর পরে বোঝনের পরে বলা হয়েছে দ্যাট দে উইল নট বি রিওয়ার্ডেড এবং হ্যাভেল যে ছিল যে প্রাইম মিনিস্টার যে স্টাফ আর কেয়া সে বলল হিউম্যান রাইটস টেকস প্রিসিডেন্স। স্যার আপনি যেটা বললেন আমি আমি যেটা বুঝেছি যে এটা আমাদের জন্য কূটনৈতিক একটা হাতিয়ার হবে যদি আমাদের পক্ষে আসে রায় এবং আমরা সেটা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবো, আন্তর্জাতিক অঙ্গনে আমাদের যে দাবি রয়েছে তা প্রতিষ্ঠা করতে পারবো। এই ছিল আজকে আমাদের আলোচনা। আমাদের আলোচনায় আপনারা যারা অংশগ্রহণ করলেন আপনাদের তিনজনকে ধন্যবাদ এবং আপনাদেরও ধন্যবাদ যারা এই অনুষ্ঠান দেখছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে শুভরাত্রি।